লাগে একটা থাকলো হচ্ছে উইন্ডোজ টু আর থাকবে হলো 500 পিপেট আর 1 ML পিপেট 2 ML পিপেট হ্যাঁ ফার্স্ট কাজ হলো আমাদের রিয়েজেন্টের একটা টেস্ট টিউব সিলেক্ট করলেন রিয়েজেন্ট নেবেন হচ্ছে পয়েন্ট টেস্ট টিউবে নিতে হবে কি নেবেন 1 ML পিপেট দিয়ে পয়েন্ট টু পয়েন্ট টু মানে 0 থেকে 2 এজ পয়েন্ট ঠিক আছে 0 থেকে 2 কেন পয়েন্ট হবে যেভাবে আপনার খুশি এটা নিয়ে কাজ তারপর যদি সাপ্লাই ব্লাড থাকে তখন আপনি একবারে সরাসরি 2 ML টিপের দিয়ে সাহায্যে ব্লাড নেবেন যেমন আমি দেখাচ্ছি আপনি পয়েন্ট পানি দিয়ে দেন হ্যাঁ একবারে সম্পূর্ণ ব্লাডটা নিতে সম্পূর্ণ ব্লাডটা তোমার কি ভালো নাই এইভাবে ঠিক আছে প্র্যাকটিস করতে হবে স্ট্রনিবি পরিমিত পরিমাণে জুস খাওয়া এর বেশি না কম না এভাবে তারপরে জেন্টলি হ্যাঁ আচ্ছা এইভাবে কেন মিক্স করতে হয় এভাবে মিক্স করতে এই জন্য এটা যদি এইভাবে করি বা অন্যভাবে করা যায় দ্রুত পর্যায়ে করলে ব্লাডটা হিমোলাইজ হওয়ার সম্ভব হিমালয় মানে আরবিসি ভেঙে যায় আরবিসি ভেঙে গেলে রেজাল্ট একটু এটা আসবে না এই কারণে জেন্টলি করতে হবে এটা কাজ এই পর্যন্ত তারপর আমরা এই 500 পিপেটের সাহায্যে এই যে ডায়ালট ব্লাডটা এই উইন্ডোজ টিউবে আস্তে আস্তে দিব আমি এটা দিয়ে একটু তুলবো দেন তো আমি দেখবো এটা 500 পিপেট হ্যাঁ এটা 500 ওই টিকা তুলবো কি তুলবো আর এটা হচ্ছে উইং না উইং স্ট্রপ বলছিল না মামা উইং স্ট্রপ উইং স্ট্রপ বলে হেমাটোগ্রাম টিউব একই জিনিস এখান থেকে কতটুকু নিতে হবে রপার কোনোদিনও ইউজ করো নাই এই পর্যন্ত থাকবে উইন্ডোজটিকে দেওয়ার পরে কাজ হচ্ছে সেন্ট্রিফিউজে মেশিনে একটা ব্যালেন্স করে দিতে এটা প্লাস আসেন আবার বলি এটা হচ্ছে উইন্ডোজ টিউব এটা আবার সেন্ট্রিফিউজ মেশিন নিয়ে যেতে হ্যাঁ সেন্ট্রিফিউজ মেশিন নিয়ে ব্যালেন্স করতে হবে এখানে কাজ তো শেষ না এখানে কাজ শেষ এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন এটা হাই স্পিড আছে 4000 আরো অনেক সেন্ট্রিফিউজ আছে বেশি ওটা কিন্তু আমাদের এই টেস্টটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে 3000 পার মিনিট 3000 লাগবে 3000 কিভাবে হবে এখানে দানে যে মার্কিং করা আছে যে একটা দাঁত একটা দুটো তিন এইভাবে টোটাল 8টা মার্কিং করা আছে 8টা 4000 তাহলে আমরা 1000 বাদ দিলে 6টা করা আছে তাহলে আমরা গুণি 1 2 3 4 5 6 তখন 3000 চলে আসবে 500 করে এই যে সুইচটা এই যে সুইচ এটা ঘুরে সেন্ট্রিফিউজ চালু কি পাবো এটার ভিতরে পাবো যে আরবিসিটা সেটেল হবে নিচে প্যাক হবে প্যাকেট হয়ে যাবে একবারে আর উপরে থাকবে পানিটা মানে প্লাস আমরা কি টেস্ট করতেছি প্যাক সিল বলে প্যাকেট যতটুকু পাবো ওই যে লেভেল দেখো এখানে যে মার্কিং আছে
আচ্ছা 10 থেকে 0 আর 0 থেকে 10 বুঝলাম না কি এটা দিয়া এইচআর করা যায় পিসিভি অফিস 0 থেকে 10 এটা হচ্ছে এইচআর মার্কিং আর 10 থেকে 0 এটা হচ্ছে পিসিভি 0 থেকে 10 এইচআর আর 10 থেকে 0 পিসিভি এটা কি কাজ